আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই শসা বানিয়ে খেতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শসা খেতে পছন্দ করে না, যেমন আমিও শসা খুব একটা পছন্দ করি না। তো আমি এইভাবে শসা বানিয়ে খাই, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই করে দেখলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এখানে আমি চারটা শসা নিয়েছি, আমি হয়তো এখান থেকে তিনটা শসা দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। তো প্রথমে আমি শসাগুলোকে একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। শসাগুলো কিন্তু আগে থেকেই ধুয়ে নিয়ে এসেছি। শসা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আপনারা অবশ্যই শসা খাবেন। এবং বাসায় যদি শসা খেতে ইচ্ছে না করে বা পছন্দ না করেন, সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারেন। আস্তে আস্তে দেখলেই বুঝবেন যে পরবর্তীতে কোন স্টেপগুলো আসছে। তো আমি শসাগুলোর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি আরেকটাও সেমভাবে দেখাচ্ছি। আপনারা চাইলে পিলারের পরিবর্তে ছুরি, বটি, দা, এগুলো যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। তো শসাটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আরেকটা শসার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো শসার খোসা ছাড়ানো হয়ে গেলে আমি ছোট ছোট করে কেটে নিব। প্রথমে এরকম করে গোল গোল করে কেটে নিচ্ছি। এরপর এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। একদমই সহজ, খুবই সহজ এবং খেতে খুবই মজা। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবগুলো শসাই কিন্তু আমি একইভাবে এরকম ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে, যারা রূপচর্চা করতে চান, তারা এরকমভাবে গোল গোল করে শসা কেটে চোখের উপরে দিয়ে রাখতে পারেন। এইভাবে রেগুলার ব্যবহার করলে ডার্ক সার্কেলস এবং পিগমেন্টেশনের যে দাগ থাকে সেগুলো কমে যাবে। তো এই ছিল কিছু রূপচর্চার টিপস আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন। আর এই শসাটা খাওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ভেতর থেকে যেটা কাজ করে সেটাই হচ্ছে সবচেয়ে ভালো। যারা এমনি শসা খেতে পছন্দ করেন না যেমন আমি, অবশ্যই এইভাবে বানিয়ে খেতে পারেন। আমি কিন্তু সবগুলো শসা এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো পুরোটা কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি। তো একইভাবে আমি অন্যান্য শসাগুলোকেও কেটে নিচ্ছি, এবং এখন আমি কেটে নিচ্ছি কিছুটা ধনে পাতা। ধনে পাতাগুলোকে আমি একইভাবে কুচি করে নিচ্ছি। ধনে পাতাগুলোকে একদম মিহি করে কুচি করে ফেলবো। ধনে পাতাগুলো খুব ভালো করে কিন্তু চপ করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে রাখছি। এখানে আমি বাটির মধ্যে সবগুলো শসা কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেঁতুল। এখানে দেখতেই পাচ্ছেন একটা তেঁতুল দিয়ে দিব। তো তেঁতুল দিলে এই রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়, তো অবশ্যই আপনারা তেঁতুল ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ। এবার লবণ আর মরিচটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। মরিচগুলোকে একটু ভালো করে ভেঙে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, যেটা একটু আগেই কুচি করেছিলাম। এবার তেঁতুলের সাথে ধনে পাতা কুচি এবং মরিচ লবণ সব একসাথে মিক্স করে ফেলছি। এখন আমি এর মধ্যে একটা ইন্টারেস্টিং উপকরণ অ্যাড করছি, আর তা হচ্ছে লেবু পাতা। লেবু পাতার ফ্লেভার কিন্তু খুবই সুন্দর, যারা দেখেছেন হয়তো জানেন। লেবু পাতা যদি এই রেসিপিতে দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আপনাদের হাতের কাছে লেবু পাতা না থাকলে আপনারা হালকা লেবুর রস দিতে পারেন, অথবা না দিলেও চলবে, টেস্ট খুব একটা খারাপ লাগবে না। তবে লেবু পাতার স্মেলটা খুবই সুন্দর লাগে,
এই রেসিপিতে। আমার কাছে মনে হচ্ছে যে মরিচের পরিমাণ কিছুটা কম বেশি মিক্সড, তো আমি সব কিছু একসাথে মিক্স করে নিলাম। ভেবেছিলাম আর একটা মরিচ দিব, কিন্তু পরে আর দেই নেই, মনে হচ্ছে বেশি ঝাল হয়ে যাবে। এরপর আমার মনে হয়েছে আরও কিছুটা লবণের প্রয়োজন আছে, তাই আমি এখানে আরও কিছুটা বিট লবণ অ্যাড করে দিয়েছি। যেহেতু তিনটা শশা, সেক্ষেত্রে পরিমাণ একটু বেশিই লাগবে। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এরপর আমি টেস্ট করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি আরেকটি উপকরণ অ্যাড করব, আর সেটা হচ্ছে সরিষার তেল। সামান্য একটু সরিষার তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। শসা যদি আপনারা খালি খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে এভাবে বানিয়ে খেতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনেও কিন্তু ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যেতে পারেন। এই রেসিপিটা খেতে এতটাই লোভনীয় হয়েছে যে বানাতে বানাতে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে খাচ্ছি তো খাচ্ছি। তো আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আর এগুলো রেখে দেওয়ার মতো না, কারণ এতটা টেস্ট হয় যে এক বসাতেই পুরোটা খাওয়া হয়ে যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না, আর ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।